আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকাল 10:30টায় তেজপুর বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তনে বক্তব্য রাখবেন। এই সমাবর্তনে 2020 শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়া 1218 জন ছাত্রছাত্রীকে শংসাপত্র প্রদান করা হবে। কোভিড-19 নীতি নির্দেশিকা অনুযায়ী এবছর শুধুমাত্র পিএইচডি ও স্বর্ণপদক প্রাপকরাই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। অনুষ্ঠানে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও অংশগ্রহণ করবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেজপুর বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তনে প্রদত্ত ভাষণ আজ রাত 7:45 আকাশবাণী গৌহাটি কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকে প্রচারিত রাত 7:45 আঞ্চলিক সংবাদ আজ রাত 8:15 প্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল শিবসাগর জেলার জেরেঙ্গা পথারে আয়োজিত এক অনুষ্ঠানে 1,06,000 ভূমিহীনকে জমির পাট্টা প্রদান করবেন। উল্লেখ্য, আসামে 2016 সালের গণনা অনুযায়ী 5,75,000 ভূমিহীন পরিবার ছিল। বর্তমানে রাজ্যে ক্ষমতাসীন সরকার 2016 সাল থেকে এ পর্যন্ত 2,28,000 ভূমিহীন লোককে জমির পাট্টা এবং বরাদ্দপত্র প্রদান করেছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করবেন। এরপর তিনি বিকেলে গৌহাটির আমিনগামে দুটি কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও আগামী রবিবার শ্রী শাহের নলবাড়িতে দুটি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকেও আগামীকাল জেলা গ্রন্থাগার ভবনে সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে জমির পাট্টা প্রদান করা হবে। এছাড়াও আগামীকাল শিবসাগরের জেরেঙ্গা পথারে অনুষ্ঠেয় রাজ্য পর্যায়ের পাট্টা বণ্টন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বড় পর্দায় দেখানো হবে। রাজ্যের বন, পরিবেশ ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ করিমগঞ্জ শিল্প বিভাগের উদ্যোগে আয়োজিত স্বয়ং প্রকল্পের অনুমোদন পত্র বণ্টন করবেন। আজ বিকেল 3টায় এই উপলক্ষে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ ইউথ এম্পাওয়ারমেন্ট যোজনা স্বয়ং প্রকল্পের মাধ্যমে স্থানীয় যুবক যুবতীদেরকে ব্যবসা করার জন্য শিল্প ঋণ দেওয়া হয়ে থাকে। কোভিড-19 প্রতিষেধক নিয়ে সমাজে বিভ্রান্তমূলক চিন্তাভাবনা না ছড়াতে বিশিষ্ট চিকিৎসক ডক্টর রবি কান্নান জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল আসাম বিশ্ববিদ্যালয়ে 28তম প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করে ডক্টর কান্নান আকাশবাণীর সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে কোভিড-19 প্রতিষেধক সম্পূর্ণ পরীক্ষিত এবং নিরাপদ, এটা কোনো ক্ষতি করবে না। আকাশবাণীর সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ বলেন যে নতুন শিক্ষানীতি প্রয়োগে বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বরাক উপত্যকায় গতকাল দুজনের দেহে নতুন করে কোভিড-19 সংক্রমণ পাওয়া যায়। কাছাড় জেলায় গতকাল একজনের দেহে কোভিড-19 সংক্রমণ পাওয়া যায়। আক্রান্ত একজনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। জেলায় বর্তমানে 34 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। করিমগঞ্জ জেলায় গতকাল আরও একজনের দেহে কোভিড-19 সংক্রমণ পাওয়া যায় এবং জেলায় গতকাল 534 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। হাইলাকান্দি জেলায় গতকাল কারো দেহে কোভিডের সংক্রমণ পাওয়া যায়নি। জেলায় গতকাল 101 জনের কোভিড পরীক্ষা করা হয় এবং বর্তমানে 8 জন চিকিৎসাধীন রয়েছেন। আসাম সরকার প্রতি বছরের মতো এবারও আগামী 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সাংবাদিকতার ক্ষেত্রে উৎকর্ষ অবদানের জন্য সাংবাদিক পুরস্কার প্রদান করছে। এবছর সাধারণতন্ত্র দিবসে সাংবাদিকতা পুরস্কারের জন্য শিলচর তথা বরাক উপত্যকার প্রবীণ সাংবাদিক অতীন দাসকে মনোনীত করা হয়েছে। রাজ্যের সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে গৌহাটিতে তাকে এই পুরস্কার প্রদান করা হবে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2021-এর আজকের প্রথম খেলায় করিমগঞ্জ প্রেস ক্লাব ভ্যালি স্ট্রং নিউজ রকার্সের বিরুদ্ধে খেলবে এবং দিনের দ্বিতীয় খেলায় হাইলাকান্দি প্রেস ক্লাব খেলবে আরণ্যক ভ্যালি মিডিয়া প্যান্থার্স দলের বিরুদ্ধে। স্থানীয় সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতায় গতকাল দিনের প্রথম খেলায় ভ্যালি স্ট্রং নিউজ রকার্স দল 40 রানে 86 খবর হিরোজ দলকে এবং দিনের দ্বিতীয় খেলায় নেতাজি ছাত্র যুব সংস্থা প্রেস ফাইটার্স দল 6 উইকেটে হাইলাকান্দি প্রেস ক্লাবকে পরাজিত করে।